যারা অসাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টির মধ্য দিয়ে হিন্দু ভাইদের লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, তারা এই ঘটনার সাথে জড়িত। যারা 1975 সালের পর সারা বাংলাদেশে তাণ্ডব করেছিল, হিন্দু ভাইদের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছিল, তারাই সেটা করেছে। যারা 2001 সালে নির্বাচনের পর সারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের উপর, বিভিন্ন সম্প্রদায়ের উপর নির্যাতন করেছিল, তারাই ঘটনার সাথে জড়িত। যারা 14 সালে খালেদার নেতৃত্বে 2014 সালে এমনি পরে তারা হামলা করে দেশে অশান্তির সৃষ্টি করতে চেয়েছিল। সুতরাং আজকে তারা এক সূত্রে গাঁথা এই স্বাধীনতা বিরোধী চক্র আজকে শেখ হাসিনার উন্নয়নকে, বঙ্গবন্ধুর 100 জন্ম বার্ষিকীকে এবং সুবর্ণ জয়ন্তীকে তারা মেনে নিতে পারে নাই বলেই 250 লাখে বেছে নিয়েছে। অর্থাৎ সেই এলাকায় যদি যে হামলা হয়েছে, এই হামলা সারা পৃথিবীর মানুষ সেটা অবলোকন করবে। কারণ র‍্যাবের সুদক্ষ র‍্যাব বাহিনীর প্রধান তার বাড়িতে তার এলাকায় হামলা করেছে। সুরঞ্জিৎ সেনগুপ্ত একজন আন্তর্জাতিক বিশ্বমানের নেতা ছিলেন, তার এলাকায় বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিৎ সেনগুপ্তর এলাকায় করেছে এবং এই স্বাধীনতার মাসে করেছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সরকারকে যারা চায় না, যারা স্বাধীনতা মেনে নিতে পারে না, সুবর্ণ জয়ন্তী মেনে নিতে পারে না, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে না, তারাই ঘটনার সাথে জড়িত।